হ্যালো ফ্রেন্ডস, জাস্ট সীমা চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন বাজে কটা? রাত দশটা পঁচিশে আমার মেয়ে আর আমি এখন খাবার খাবো, তাই না মাম্পি? তাকাও তাকাও মাম্পি, থাল হচ্ছে তো পরিশ্রাম, আর আমি শুধু আরাম করি। চলো আজকে আমি রাতের বেলা কী খাচ্ছি সেটা শেয়ার করবো তোমাদের সাথে। আমার রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটুখানি রেস্ট নেব, তারপরে রেস্ট নেব না, এবার ঘুমাতে যাবো। দেখ কি হাল, এখানে এখন আমি ঘুমানোর জন্য রেডি হয়ে যাচ্ছি, এখন আমি ঘুমাবো। এই বিস্কুট বদমাইশি করছে, বিস্কুট আর আমি এখন ঘুমিয়ে পড়বো, কাল সকালে আসছি, কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তাই গুড নাইট, গুড মর্নিং, জয় সীমা জানি, সবাইকে স্বাগত। এখন আমি উঠেছি অনেক সকালে, উঠে মুখ ধোয়া হয়ে গেছে, দাঁত ব্রাশ হয়ে গেছে, এখন চা বসিয়েছি, যা হবে তো চাটা করে নিয়ে আসি, থাকো সাথে। আজকে সকালে ব্রেক চা অবধি কী খেলাম, রাতের ডিনার, সকালের চা পোস্ট করে দেবো, তারপর দুপুরেরটা দুপুরে। আজকে মনে হচ্ছে বাড়ির বিগ বসের শরীর খারাপ, শ্বাসকষ্ট শুরু হয়েছে, তা দেখা যাক। আপাতত বাড়ি থাকি না, হসপিটালে যাই, ঠিক নেই, তা যেটাই করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তাই সাথে থাকো, দেখতে থাকো। চাটা করে আনি, এ দেখো চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়ার পরে আমি আমার একটা ছোটোবেলার গল্প তোমাদের কাছে শেয়ার করবো। তা আমাকে আমার প্রতিদিন আমার মা দুধ খাওয়াতো প্রতিদিন সকালবেলায়, সেই মুখটা জাল দিয়ে সর দিয়ে দুধ, মানে এটা হচ্ছে সকালে ব্রেকফাস্টে আমার দুধ থাকবে, দুধ বিস্কুট। আমাকে ভীষণ যত্নে মানুষ হয়েছে, ভগবান বলে না একটা নিলে অনেক দেয়, ভগবান কিন্তু আমাকে সত্যি প্রচুর ভালোবাসা দিয়েছে, প্রচুর আশীর্বাদ। কোনো দিন আমি অভাবে কিন্তু মানুষ হয়নি, কি খাবার অভাব, কি শারীরিক কষ্ট, কি অর্থনৈতিক কষ্ট, সুখ স্বাচ্ছন্দ্য, এগুলো কিন্তু আমাকে ভগবান ভরপুর দিয়েছে। এটা যদি আমি তোমাদের কাছে না বলি তাহলে ঈশ্বর উপর থেকে আমার উপর রাগ করবে। তা আমার জন্য মোটা করে গ্লাস, এক গ্লাস দুধ প্রতিদিন সকালবেলায় রেডি করে দিত, পাখা চলছে না অসুবিধা হবে, তারা প্রতিদিন আমার জন্য এক গ্লাস দুধ রেডি। এবার প্রতিদিন কি আর ভালো খাবার কারোর খেতে ভালো লাগে বলো, তোমরাই বলো। প্রতিদিন আমাকে ভালো খাবার দেবে, স্পেশাল দেবে, দামি খাবার, আমি না মানে ওগুলো আর ভালো লাগতো না। কিন্তু হ্যাঁ, আমরা থাকতাম তিনতলায়, আর একতলায় একটা দিদা থাকতো, তার নাম ছিল সত্যি টেপি দিদা, টেপি মানে মোটা সোটা ছিল বলে টেপি দিদা বলেই ডাকতাম। তার ঘরে উনুনের ওপরে, গ্যাসের ওপরে, মানে সরি গ্যাস স্টোভের ওপরে একটা গামলায় অল টাইম চা হতেই থাকতো, মানে উনি দু তিন সেকেন্ড অন্তর অন্তর একটু চা খাবে, চা খাবে, এরকম চায়ের নেশা ছিল। তা আমি সকালবেলায় মা ঘুমাতো, আমি রীতিমতো ওপর থেকে টুকটুক করে নিচে নেমে আসতাম, নেমে এসে পড়তে যাওয়ার আগে, তখন ছটার সময় মানে পড়া কোচিং শুরু হয়ে যাবে,
তা পড়তে যাওয়ার আগে এসে ওই দিদাদের ঘরে এসে ঘুর 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 করতাম। তা দিদাদের ফ্যামিলিতে অনেক মেম্বার, অনেকগুলো মেম্বার, প্রায় 7-8 জন একটা রুমে থাকতো। দুই দিকে দুটো চৌকি ছিল, দেখো মানে বলছি কী বলতো, একটা এরকম ঘর, এখানে একটা চৌকি পাতা, এখানে একটা চৌকি পাতা, তাহলে দুটো চৌকিতে দুজন দুজন চারজন, নিচে এইদিকে একটা বিছানা হবে, এখানে একটা বিছানা হবে, তাহলে নিচে আবার দুজন দুজন চারজন, প্রায় 8 একটা রুমে থাকতো। আর পাশে বারান্দাটাকে একটু ঘেরা ছিল, সেখানে অন্যদের রান্না বান্না হতো। তার ভেতরে আর ঢুকে ধরো সকালবেলা আমি ঘুর 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 করছি, এবার দিদা বুঝতে পারতো, এবার দিদা তো চা খাবে, সে তো কথার কথা আমাকে বলবেই, কিরে পিঙ্কি চা খাবি, আর যেই একবার বলতো হ্যাঁ 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 চা খাবো, আর দিদা চা দিত, চা তার মধ্যে তো কালো তিত, শুধু চিনি গোলা আসতি বলতে, একবার বলা সারা আর চা, চন্দনা এসেছে কে এলো দরজাটা, একবার বলা সারা আর চা, হ্যাঁ হ্যাঁ চাটার মধ্যে মিষ্টি, প্রথমত তো থাকবে ভেতরে চিনি গোলা, চিনি উনি মিষ্টি চা খেতে ভালোবাসতেন, মিষ্টি আর চালটা ধরো স্টোভের মতো অনর্গল ফুটছে, মানে কালো কালার, কিন্তু না আমার কাছে ওটা অমৃত ফেল, আমার কাছে তো অমৃত, মানে একটা ভিডিও কিছু করতে বসবো 14 ফোন আসবে, 14 বাড়িতে মানুষ আসবে, মানে কিছু বলার উপায় নেই। তা চলো আজকে আমার চা খাওয়ার অমৃতের গল্পটা অবশ্যই বলে দিলাম, তার এরও আরও অনেকটা অংশ বাকি আছে, এত বাধা পড়লে কোনো ভিডিও করে মনে হয় না, তা আজকে আমি এইটুকুই বললাম, অবশ্যই এর পরের দিনে তো বলবই, আর দুপুরে ভিডিও আসছে, বিকেলের দিকে ভিডিও আসবে, আমরা দুপুরে কি খাওয়া দাওয়া করলাম কি রান্না বান্না করলাম, চলো টাটা। সবাই আমার হাসি মুখ দেখতে চেয়েছে, তাই আজকে আমি ভালো আছি, খুব খুশি আছি, মানে আমি চাই যে কিছুটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে এবং নিজেকেও ফ্রি করতে, সত্যি আমাকে এত ভালোবাসা দিয়েছো তোমরা যে তার কোনো তুলনা নেই, এবং এই ভালোবাসাগুলো অবশ্যই তোমরা দেবে আমায়, আমি চাই যে আমার এই বড়ো পরিবারটা আরও 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 বড়ো হোক, যাতে ভিডিওগুলো ভালো লাগবে তারা শেয়ার করবে, টাটা।